এশিয়ান গেমসে সোনা এসেছে তাঁদের হাত ধরে। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে এক কথায় ধুইয়ে দিয়ে পোডিয়ামে দাঁড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়েছেন তারা। অবশেষে সমস্ত কিছুর পর সোনার মেডেল গলায় ঝুলিয়ে বাড়ি ফিরলেন সোনার মেয়েরা। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট টুর্নামেন্টে সোনা জিতেছে ভারত। সমগ্র দেশবাসীর ভালোবাসা আর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মহিলা ক্রিকেট দলের সদস্যরা। আর সেই দলেই উজ্জ্বল নক্ষত্রদের মতো রয়েছেন বাংলার দুই ক্রিকেটার তিতাস আর রিচা। এই প্রথম এশিয়ান গেমসে অংশ নিয়ে সোনা জিতেছেন শেফালি অ্যান্ড টিম, আর সেখানেই ছিলেন বাংলার রিচা ঘোষও। খেলায় তাঁর কিপিং ব্যাটিং নজর কেড়েছে সববার, আর বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামতেই তাঁকে নিয়ে ভাঙল উচ্ছ্বাসের বাঁধ। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট দলের হয়ে সোনা জিতে বুধবার ঘরে ফিরলেন মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ। এদিন বাগডোগরা বিমানবন্দরে ফিরতেই রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়। বিমানবন্দরে রিচাকে স্বাগত জানিয়ে রীতিমতো ঢাক ঢোল নিয়ে হাজির হলেন সবাই। ভারতের জাতীয় পতাকা জড়িয়ে রিচা জানিয়েছেন, সোনা জিতে খুব ভালো লাগছে, প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে আরও ভালো লাগছে, ফাইনাল টাপ ছিল তবে আত্মবিশ্বাস রেখেই ফল হয়েছে, আগামী দিনে ঘরোয়া ক্রিকেটের ওপরে থাকবে নজর। অন্যদিকে রোহিতদের বিশ্বকাপ নিয়ে তিনি জানিয়েছেন, আশা করা যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপে ভারতই জিতবে। তবে শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরও অনেক কাজ করতে হবে, এমনটাও মত রিচার। ভালো লাগছে আর কি বলুন, প্রথমবার গোল জিততে এশিয়ান গেমসে তো আরো ভালো লাগে, তো যেটা প্ল্যান করেছো সেটা আমরা এক্সপেক্ট করেছি আর জিতেছি, ভালো লাগছে। আর টপ বলতে গেলে পিচের তুলনায় টপ ছিল, বাট আমরা সবাই নিজের নার্ভ কন্ট্রোলে রেখে নিজে যেটা জানি সেটা করতে হবে, ওটা আমরা এক্সপেক্ট করেছি। আপাতত আমাদের ডোমেস্টিক আছে, তারপরে দেখা যাক। সবাই তো আশা করে ইন্ডিয়া জিতবে, বাট ওটা এখন যে ভালো খেলবে সেই জিতবে। শিলিগুড়ির পরিকাঠামো নিয়ে একটু বলো, ক্রিকেটের পরিকাঠামো নিয়ে আগের থেকেও বলে এসেছি, সেম বলে এসেছি, মানে এখানে অনেক কিছু করতে হবে, ক্রিকেটের জন্য অনেক করতে হবে, কারণ ক্রিকেটের গ্রাউন্ড নেই, একটা মাঠ নেই ক্রিকেটের। হ্যাঁ, ক্রিকেটে তোমাদের পক্ষে কতটা টাফ ছিল জাতীয় স্তরে যাওয়া? উল্লেখ্য, এশিয়ান গেমসে জয়ের পরে উচ্ছ্বসিত রিচার পরিবার। 8 বছর পর অবশেষে এবছর জন্মদিনে বাড়িতে থাকছেন রিচা। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে পরিবারের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হচ্ছে বলেও খবর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।